সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে। দর্শক, আজ হচ্ছে 16 মে 2022 রোজ সোমবার। আপনারা জানেন প্রতি শুক্র এবং সোমবার এখানে অনেক বড় করে ছোট হাট বসে। তো আজকে আমরা দেখবো খামার উপযোগী যে সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে, আমরা সেগুলো তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করবো। আমরা এই পাশে কয়েকটি গরু দেখছি, আমরা একটু দেখে আসি। এই পাশে মনে হয় এটা হচ্ছে গির, এটা হচ্ছে গির। আমরা একটু দামটা জানার চেষ্টা করি। সাহেবের ভাই, কত চাইছেন এটা? এই দুইটা গরু ভাই হাটে আনছিলাম। আচ্ছা, এক ভাই নিয়ে নিছি। আচ্ছা, তাই বায়না করছে, গরু যাবে আজকে। ও, এটা বিক্রি হয়ে গেছে? কত দিয়ে বিক্রি ভাই? ২১০,০০০ মানে ১,০০,০০০ টাকা করে আপনি এই গরু দুটো বিক্রি করে দিচ্ছেন অলরেডি? এই গরু দুটো আজকে পাঠিয়ে দিতে হবে। আজকে পাঠিয়ে দিবেন? পাঠিয়ে দিতে হবে। আচ্ছা, এই জন্য ওনার কাগজপত্র সব ওকে করে দিছি, আজকে গাড়ি করে। হ্যাঁ, পাঠিয়ে দিবেন। কোথায় যাবে এগুলো? যাবে, উনি একবার আসছিল আমার কাছে, আসি নিয়ে গেছে। হ্যাঁ, ওনার বাসা হলো গাজীপুর। গাজীপুর? আচ্ছা, ঢাকা গাজীপুর। আর উনি আসেন নাই? না, ওই একবার আইলে আর আসতে লাগে না, আল্লাহর সম্মান আছে। আচ্ছা, এটা সম্মান আছে। তো এই দুটো তো আমরা দেখলাম যে ২১০,০০০ টাকা আপনি এই দুটো বিক্রি করে দিচ্ছেন। এগুলোর কি দাঁত? না, এই সালে হবে না, 23 সালের জন্য নিয়েছি। আচ্ছা, এগুলো হচ্ছে 23 সালের জন্য নিয়ে অলরেডি কিনে ফেলছেন উনি? 23 সালে উনি গেছেন। আচ্ছা, এই পাশে আমরা আরেকটা দেখছি, এটা এটা কি? এটা হলো, এটা মানে ক্রস, অস্ট্রেলিয়া ক্রস বলে। হ্যাঁ, সাইওয়ালা বলে, কেউ পাকড়া সাইওয়াল বলে। হ্যাঁ, যে যেমন বলে আর কি। নাম বলে? আচ্ছা, নাম বলে। এটার বয়স কেমন ভাই? এটা হচ্ছে দুই দাঁত, মানে এই কুরবানির উপযোগী এই গরুটা? হ্যাঁ, এই কুরবানিও বেচতে পারবে যদি কোনো ব্যক্তি কয় যে এই কুরবানির দাম হয় নাই। হ্যাঁ, পরে কুরবানি দিতে পারবে। হ্যাঁ, 23 সালের জন্য। হ্যাঁ, তাও পারবে, তার সে জাতমানটা আছে। আচ্ছা, সেই জাতমান বাড়বে? বাড়বে, এটা বাড়বে। নাভি গালা আছে, একটা বড় বড়। আচ্ছা, সেই তো কেমন এটা দাম রাখছেন? এই তিনটা গরুর দাম হচ্ছে, তো আমরা এই গরুটার একটু দামটা জানতে চাই। এই গরুটার বিষয় নিয়ে দাম করতে গেলে আমার চাওয়া দাম হলো 40। হ্যাঁ, আর বেচা দামটা কত? বেচা 30-এর ওই দিক। এই দিক না? আচ্ছা, 30-এর ওই দিক, 1,30,000-এর ওই দিক। আচ্ছা, এইখানে আরেকটি গেল, এটা আরেকটি দেখছি আমরা, এটা পাকড়া সাইওয়াল। পাকড়া সাইওয়াল, এটার বয়স দুই দাম? এটাও দুই দাম। এটাও দুই দাম। এটা কত? এটার দাম চাইছে 150। 150? কত পাইছেন এখন পর্যন্ত? এখন পর্যন্ত লটে দাম দিচ্ছে। লটে দিচ্ছে? তিনের নিচে দাম দিচ্ছে, চারের নিচে। এই তিনটা গরু, তিনটা গরু 4 লক্ষের নিচে দাম দিচ্ছে? দিচ্ছে, আমি কিন্তু উপরে চাইছি 30। 4,30,000-20 4,20,000। আচ্ছা আচ্ছা, তিনটা গরু লটে? দর্শক শুনছেন যে তিনটা গরু লটে 4,20,000 টাকা উনি দাম চেয়েছেন। এই একটি আর এই পাশে আর একটি দেখছি, এই হচ্ছে এই তিনটা, এটাও দুই দাম? এটাও দুই দাম। এটা দাঁতে নাই কিন্তু দাঁত ফাঁক হয়েছে। আচ্ছা, ফাঁক হয়েছে। দর্শক শুনছেন যে এটা দাঁত হয়নি কিন্তু ফাঁক হয়েছে, আমরা শুনছি এবং দেখছি। দিনাজপুর জেলার আমবাড়িহাটে আজকে যে খামার উপযোগী সাইওয়াল যাতে সারগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে, আমরা সেই গরুগুলো সবসময় সামনে টাকা আসবে। আচ্ছা আচ্ছা, এটার দাম চাইছি 1,30,000। ইন্ডিভিজুয়ালি আলাদা দাম 1,30,000? আলাদা দাম হলে এটা 1,30,000 ৩০। আচ্ছা, এটা 40,000 ৪০০ ফিক্সড? যদি এককভাবে কেউ নিতে চায় একটু হলে কম। আচ্ছা, দর্শক আমরা দেখলাম। আর এটা কার? এটাও আমার ভাই। এটা তো বাছুর গরু? হ্যাঁ, বাচ্চা। এটা 23 সালের জন্য। আচ্ছা, এটা কত? এটার দাম চাইছি ভাই 95। এটা চাচ্ছেন 95? এটা কত বলতেছে দাম? 84-85 পর্যন্ত পাইছি। 84-85 পর্যন্ত পাইছে? দর্শক শুনছেন যে এটি 84-85 পর্যন্ত উনি পেয়েছেন। আমরা জাত চিন্তা হবে, জাতটা চিন্তা হবে শুনছি এবং দেখছি। এই গরুটার ৫ টাকা লাভের মুখ দেখতে পারছি।
আমরা দেখি আরেকটু গরুগুলোকে দেখে আসি ভালোভাবে। ওগুলো সামনে বা ধরা যাবে, এইবারও ধরতে পারবেন। কেবল তো দুই দাঁত, একটা গরু ছয় দাঁত পর্যন্ত, ছয় দাঁত পর্যন্ত মানুষ গরু পুষিয়ে বেঁচাচ্ছে শুনছেন আমি। তারপর হয় গরু, তিন বছর ধরে একটা গরু থাকে, সখন হয় গরু, তখন হয় গরু, অরিজিনাল গরু সেই হয়। মানে তিন বছর যদি রাখা যায়, ভালো জাতের গরু যদি একটা ভালো লোক পালে, হ্যাঁ, ওই গরুটা তিন বছর যদি হয় পালতে পারে বা চার বছর, হ্যাঁ, এই গরু সেই ধরনের একটা অসাধারণ গরু হবে। হ্যাঁ, দর্শক হঠাৎ করে দুই মাস তিন মাসের জন্য ব্যবসা করে, লাভ হয় লস হয়, লাভ হইলে ভালো লাগে, লস হইলে খারাপ লাগে, তার এই ব্যবসা করা যাবে। আচ্ছা, নিজে আগে জানতে হবে, তারপরে জানার পরে গোটে তিনটে গোটে বাড়ি দিয়ে দুগুণ পাইবে। আচ্ছা, তাইলে একটা জিনিস বাজারে লস হচ্ছে বেচবো না, এহাটে বেচবো, থাকবে দশ দিন, হ্যাঁ, এটা হলো এক জিনিস। জারটা চিনতে হবে যে গোটা, আর দেখবেন একটা গরু, এই গরুটা মনে করে বড় বড় সেটে এলে গরু তিন বছর চার বছর করে গরু পালে, পালার পরে এই গরুগুলো ওরা একটা গরু এক টন, একটা গরু একশো কেজি, এক হাজার কেজি এই গরুগুলো বানায় ভাই। আমরা তো দেখি, মানে বড় বড় বানায়, বড় বড় বানায় যে আমরা দেখা পাই মোবাইলে, টিভিতে দেখাই, এই গরুগুলাই নাকি ওরা বানায়, বানায় ওরা কি আর ওই আকাশ থাকি গরু পড়ে না, না এই আমার হাত থেকে জাত ভালো দেখে আস্তে 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 সামনের দিকে বাড়াইতে আসে। প্রথমে লাগাইছে দশটা, পরে বিশটা, পরে পঞ্চাশটা, পরে একশোটা, এইভাবে 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 লাগাই। বউ চিনতে হবে, গালা শুনি নাবি, টানটা দেখতে হবে, টানটা সামনের সিংহের কলি যে ফিটনেসটা দেখতে হবে, ফিটনেসটা দেখে তারপরে এইটা দেখতে হবে বাড়িতে কিনে, এর পাঁচ একটি দেখতে হবে। আচ্ছা, আবার এই পাঁচ একটি ঠিক আছে কিনে, নাবি দেখতে হবে সম্পূর্ণ, তাহলে ওই গোটে জানবে যে না ঠিক আছে, কানটা দেখছেন সব গরু কান হবে না, জানবেন কোটাল হারে যে ভিডিও করতেছেন পরামর্শ করি, যে ব্যক্তি ব্যবসা করতে পারবে, ব্যবসা করলে গেলে পরামর্শ করি করতে হবে, চাইলে উনি সামনের দিকে আগাবে, আর উনি আগাইলে আমার লাভ, উনি আসতে থাকবে, নিগাইতে থাকবে, আর আমরা লাভ করতে থাকি, লাভ করতে থাকবে। আর উনি যদি লস হয়, উনি তো আর আসবে না, না বিশ লাখ টাকা খরচ করছি, হ্যাঁ, যেমন ধরো 20 লাখ খরচ করেছে, 15 লাখ 16 লাখ টাকা কালেকশন আছে, 5 লাখ 4 লাখ টাকা লস হলে আর আসবে, তাহলে এই ব্যবসা করব। আর যদি আর 3-4 লাখ টাকা লাভ করে, আবার 20টা লাগাইছে, আবার আরো 10টা বেশি করে লাগাবে সামনে। আপনার এখন কয়টা গরু আছে বাসায়? আমাদের গরু বাসায় শেষ ভাই, আমি উদ্দিকে একটা গাড়ি দিছি। আচ্ছা, এখানে হাফ গাড়ি কিনছিলাম, আর হাফ গাড়ি কাহারে নিয়ে এক গাড়ি মিলেছি, শুধু কালি একটা দিনের জন্য 4টা গরু আমার ম্যানেজ হচ্ছে। আচ্ছা আচ্ছা, আছেন তো কেনা বেচার মধ্যে, একটু নাম্বারটা বলেন তো আপনার। 017-35-41-08। আচ্ছা, ধন্যবাদ দর্শক। আমরা দেখলাম দিনাজপুর জেলার আমবাড়িহাটে আজকে যে খামার উপযোগী শাহিওয়াল জাতের সার গরুগুলো প্রায় বিক্রয় হয়েছিল, আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করলাম। তো আজকের মতো এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। টাকা পয়সা কিচ্ছু না।
এ তো মাথায় উঠে না এ ভাই এ মাছের পরিমাণ খুব কম নাকি যা দেখেন।